হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়েক্ট বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের ডে 8-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। এই পর্বে আমরা দেখব রিয়েক্টের কনসেপ্টে কম্পোনেন্ট কি, কেন কম্পোনেন্ট ব্যবহার করা হয়, কিভাবে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি রিয়েক্টে, এবং আমাদের ফার্স্ট কম্পোনেন্ট ক্রিয়েট করে দেখাবো, এবং আমি ফাইনালি আমাদের একটা বেসিক একটা ই কমার্সের প্রজেক্টের পার্সপেক্টিভে কি কি কম্পোনেন্ট হতে পারে অ্যান্ড এটার ডেমনস্ট্রেশন দেখাবো একটি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে। ওকে, সো লেটস স্টার্ট। সো হোয়াট ইজ কম্পোনেন্ট? কম্পোনেন্ট হচ্ছে একটা ইউআই এর সবচেয়ে মিনিমাল পার্ট, মানে একটা ইউআই বা যে কোনো একটা এর একটা ভিউ এর সবচেয়ে ছোট ছোট অংশগুলাকে আমরা একটা ছোট অংশগুলাকে আমরা কম্পোনেন্ট বলতে পারি। এখন এই কম্পোনেন্টটা মানে যে কোনো রকম হতে পারে, লাইক এটা একটা ছোট কম্পোনেন্টও হতে পারে, অথবা বড় কোনো এক বড় ফুল একটা জিনিসকে নিয়েও একটা কম্পোনেন্ট হতে পারে, এটা ডিপেন্ড করে। ওকে, আর এটা হচ্ছে রিউজেবল, দ্যাট মিন্স আমরা যে কম্পোনেন্টটা ক্রিয়েট করব সেটা আমরা যে কোনো জায়গায় রিউজ করতে পারবো, এরকম থাকবে, রিউজেবল থাকবে। আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিন্স আমরা আমাদের এইচটিএমএল এর যে কোনো জায়গায় এটাকে এমবেড করতে পারবো, ইন্ডিপেন্ডেন্টলি সে কাজ করতে পারবে একটা কম্পোনেন্ট। এখন কম্পোনেন্টে অনেক কিছু এডিশনাল প্রপস পাঠানো হতে পারে, সেগুলো আমরা জানবো। ওকে, সো আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমরা একটা আমাদের ডম যখন রেন্ডার করে তখন হচ্ছে কি আমরা একটা এলিমেন্টকে এটার মধ্যে প্লেস করি, এবং আমরা পরে দেখলাম কি আমরা এলিমেন্টের বদলে আমরা আমাদের অ্যাপ টু একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছিলাম, অ্যাপ টু কম্পোনেন্টটা প্লেস প্লেস করে। সো এই জিনিসটা কি একটা আসলে এইচটিএমএল এলিমেন্ট রিটার্ন করে, আমাদের যে কম্পোনেন্ট যেটা আছে সেটা হচ্ছে একটা এইচটিএমএল এলিমেন্ট রিটার্ন করে, আর এটা অ্যাকচুয়ালি ফুলি একটা জেএস ফাংশন। এখন আপনাদের কনসেপ্ট কথা হতে পারে যে আসলে তাহলে কম্পোনেন্টটা একটা রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কম্পোনেন্টটা কিরকম হবে। ওকে, সো ধরি আমাদের এটা একটা আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট, আমি একটু জুম আউট করতেছি, এটা হচ্ছে আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট। এটার মধ্যে দেখেন ওই আমাদের যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে কি থাকবে, হেডার থাকবে, তারপরে নিচে নেভিগেশন বার থাকবে, তার এই পাশে সাইড বার থাকবে। লাইক আমি প্রোডাক্ট পেস্ট প্রোডাক্ট লিস্ট পেস্ট এর কথা যদি ধরি, একটা সাইড বার থাকবে, সাইড বারে কি থাকে, ফিল্টারিং থাকে প্রোডাক্টের বিভিন্ন, এই এখানে দেখেন প্রোডাক্টস লিস্ট, এখানে আবার ছোট ছোট এক একটা প্রোডাক্ট, আর এটা পুরোটা মিলে যদি ধরি আমরা একটা প্রোডাক্ট লিস্ট, আর নিচে আছে ফুটার। সো এখানে দেখেন টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা কম্পোনেন্ট আছে এই একটা পেজের মধ্যে, ঠিক আছে। এখানে অবশ্যই আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ থাকবে, যেমন এই প্রোডাক্টের মধ্যে আমরা একটা কি কার্ট আইকন দিব, এই কার্টটা আলাদা একটা কম্পোনেন্ট হবে, এই প্রোডাক্টের আর আলাদা একটা কার্ট কম্পোনেন্ট হবে, অ্যাড টু কার্ট কম্পোনেন্ট হবে, এখানে একটা ফেভারিট আইকন থাকতে পারে, ফেভারিটটা আলাদা একটা কম্পোনেন্ট হবে ডেফিনেটলি। সো এভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের এই যে ইউআই এর প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে নিয়ে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি। যেমন আমাদের হেডার বার্ড গুলাকে আমরা হেডার কম্পোনেন্ট, হেডার টপ কম্পোনেন্ট করব, নেভিগেশন বারটার জন্য আমরা একটা নেভ বার কম্পোনেন্ট করব, সাইড বারের জন্য লাইক আমরা একটা সাইড বার প্রোডাক্ট সাইড বার নামে একটা কম্পোনেন্ট করলাম, আর প্রোডাক্ট লিস্টের জন্য বাই ডিফল্ট প্রথমে আমরা একটা প্রোডাক্টস কম্পোনেন্ট করব, তার প্রোডাক্টস কম্পোনেন্টের ভিতরে থাকবে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট কম্পোনেন্ট, এক একটা সিঙ্গেল প্রোডাক্টের কম্পোনেন্ট থাকবে, তার ফাইনালি একবার নিচে আমাদের ফুটার কম্পোনেন্ট থাকবে। এভাবে এক একটা যে কোনো প্রজেক্টের মধ্যে এভাবে কম্পোনেন্ট এ হয়। আচ্ছা, এখন তাহলে কম্পোনেন্টটা রিউজেবল কিভাবে? ওকে, আমরা এখন রিউজেবল এর কনসেপ্টটা ক্লিয়ার করি। যেমন দেখেন আমরা এখানে প্রোডাক্টের কম্পোনেন্টটা দিছি, রাইট? এটা আমরা কি প্রোডাক্ট লিস্ট লিস্ট পেজে আমরা এটা দিচ্ছি। এখন আমি আমি কি করতে চাই, আমি আমার হোম পেজেও কি এরকম প্রোডাক্ট গুলো, হোম পেজে ফিচার্ড প্রোডাক্ট লিস্ট নামে আর একটা কম্পোনেন্ট বানাচ্ছি, সেটার মধ্যেও কি সেম প্রোডাক্ট তো সেম থাকবে, বাট মানে ফিচার প্রোডাক্ট হয়তো অন্য প্রোডাক্ট গুলো আসবে, কিন্তু আমরা তখন কি করতে পারবো, এই প্রোডাক্ট যে সিঙ্গেল কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটা কিন্তু রিউজ করতে পারবো। একবার লিখলে এটা আমাদের যত জায়গায় লাগবে, শুধু দেখা গেছে আমরা প্রোডাক্ট প্রপস পাস করে আমরা এটাকে রিউজ করতে পারবো। এখন ডেফিনেটলি আপনারা প্রপস কি জানেন না, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে জানবো। তাছাড়া হতে পারে কি যে প্রোডাক্টের মধ্যে আপনার এখানে একটা কার্ট, অ্যাড টু কার্ট আইকন, সো অ্যাড টু কার্ট আইকনটা আমরা কিসে দিয়ে দিতে পারবো, মানে সেপারেট থাকতে পারে, সো প্রোডাক্টের ডিটেলস পেজে গেলেও ওই যে অ্যাড টু কার্ট যেই কম্পোনেন্টটা সেটা আমরা প্রোডাক্টের ডিটেলস পেজেও শো করে দিলাম, একটা কম্পোনেন্টই একটা বাটনই সেটা এইখানেও আছে ওইখানেও আছে, সো দুটো কিন্তু সেম কম্পোনেন্ট আমরা রিউজেবল জিনিস করতে পারতেছি। সো এটাই হচ্ছে রিয়েক্টের কম্পোনেন্টের উদ্দেশ্য। ওকে, সো এখন কেন কম্পোনেন্ট আসলে করা হয়, এখন এটা তো এমনিতেই বুঝা যাচ্ছে আমাদের যে কোড গুলা দেখেন, এই পুরোটা যদি আমরা একটা ফাইলের মধ্যে লিখি জিনিসটা আসলে কি
কখনোই কি মেনটেনেবল থাকবে? ডেফিনেটলি মেনটেনেবল থাকবে না, তাই না? কারণ হচ্ছে একটা পুরো ফাইলের মধ্যে লিখলে আপনার টিমের মধ্যে যদি দুইজন মানুষই কাজ করে তখন দেখবেন কনফ্লিক্ট আর কনফ্লিক্ট, যে কোনো কাজে মানে সেম সেম ফাইলের মধ্যে কাজ করতে হবে। সো এটাকে ফার্স্ট অফ অল সেপারেট করা, ফার্স্ট অফ অল হচ্ছে গোল সেপারেট করা, মানে যে কোনো ছোট ছোট ফাইলগুলোকে সেপারেট করা। আর একটা কনসেপ্ট হচ্ছে রিউজেবল করা, তার মানে এই মেইনলি এই এই দুইটা কাজের জন্য আসলে আমরা কম্পোনেন্ট ইউজ করি, কোড মেইনটেইনেবল আর কোড সেপারেটেড মিনস হচ্ছে রিইউজেবল। আচ্ছা, আমরা এখন একটা থিওরিটিক্যাল আলোচনা করলাম, এখন আমরা দেখি রিয়েল লাইফে আসলে আমরা একটা কম্পোনেন্ট কিভাবে তৈরি করব। আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল যারা দেখেছিলেন তারা ডেফিনেটলি কম্পোনেন্টের ইয়া অলরেডি আমরা দেখাইছি, বেসিক ইয়া আমরা একটা রান করে। আচ্ছা, আমি হচ্ছে একটা ফ্রেশ প্রজেক্ট নিচ্ছি, আমরা রিয়েক্টের একটা ফ্রেশ প্রজেক্ট নিচ্ছি, লাইক আমি আগের যেগুলো ছিল সব ডিলিট করে একটা ফ্রেশ প্রজেক্ট রাখলাম। বা আপনারা যারা রিয়েক্ট নতুন করে ইনস্টল করেন, জাস্ট একটা রিয়েক্টের ক্রিয়েট ক্রাই অ্যাপ্লিকেশন, ফ্রেশ রিয়েক্ট ক্রাই অ্যাপ্লিকেশন আছে। সো এটার মধ্যে আমরা ঢুকলেই দেখতে পাচ্ছি অ্যাপ নামে একটা, এখানে যে আমরা তো আগের টিউটোরিয়াল যেটা দেখছিলাম, আমরা দেখতে পাচ্ছি কি অ্যাপ কম্পোনেন্টটাকে এখানে উপরে ইম্পোর্ট করা হয়েছে, ইম্পোর্ট করার পরে এটাকে ইউজ করা হয়েছে। সো আমরা এটা না করে আমরা এখন একটা আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করি। আমরা নিউ ফোল্ডার কম্পোনেন্টস, সো আমাদের কম্পোনেন্টের নাম এটাকে আমরা দিচ্ছি যে প্রোডাক্ট ডট জেএসএক্স। সো আমাদের প্রোডাক্ট একটা কম্পোনেন্ট, এখন এটার নেমিং কনভেনশন এরকম কেন এটাও আমরা প্রিভিয়াস আলোচনা করেছি, আপনারা ওইখান থেকে অবশ্যই দেখে নেবেন। ওকে, সো কম্পোনেন্ট করার সময় আমরা প্রথমে হচ্ছে রিয়েক্টটাকে ইম্পোর্ট করব। ওকে, সো আমার এখানে শর্ট জাস্ট আমি যদি আইএমআর লিখি, আইএমআর আমরা আমার যে রিয়েক্টের যে স্নিপেটটা আছে, স্নিপেটটা আমার এখানে নামানো আছে রিয়েক্ট স্নিপেট। সো আইএমআর লিখে এন্টার দেওয়ার সাথে সাথে আমার এখানে ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম রিয়েক্ট, আমরা রিয়েক্ট লাইব্রেরি থেকে রিয়েক্টটা ইম্পোর্ট করলাম। ওকে ওকে, দেন আমি কি করব, ক্লাস, আমরা হচ্ছে ক্লাস বেস কম্পোনেন্ট করতেছি আগে, আমি ডেফিনেটলি এগুলো দেখাবো, ক্লাস বেস কি ফাংশনাল কি এই কম্পোনেন্ট টাইপ গুলো আমি দেখাবো। আমরা এখন ক্লাস বেস নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব, ক্লাস প্রোডাক্ট। আর এটা প্রোডাক্টটা আমরা কি করব, আমরা এক্সটেন্ডস এর কনসেপ্ট আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি, এক্সটেন্ডস রিয়েক্ট ডট কম্পোনেন্ট, রিয়েক্ট এর কম্পোনেন্টটাকে আমরা জাস্ট এক্সটেন্ড করব। ওকে, সো আমাদের একটা প্রোডাক্ট ক্লাস করলাম, প্রোডাক্ট ক্লাস করলাম সেটাকে রিয়েক্টের কম্পোনেন্টটাকে এক্সটেন্ড করছে। এখন এই রিয়েক্টের কম্পোনেন্টের মধ্যে আমরা যদি এক্সটেন্ড করি তো ডেফিনেটলি এর মধ্যে যে জিনিসটা থাকতে হবে মানে ক্লাস বেস কম্পোনেন্টের মধ্যে সেটা হচ্ছে রেন্ডার ফাংশন, রেন্ডার রেন্ডার রিটার্ন রেন্ডার ফাংশনটা, এটা হচ্ছে ম্যান্ডেটরি, রেন্ডার ফাংশনটা থাকতেই হবে আমরা যদি রিয়েক্টের একটা কম্পোনেন্টকে এক্সটেন্ড করি। সো এখানে হচ্ছে আমরা রিটার্নের মধ্যে আমরা কি লিখতে পারি, আমরা কোনো HTML এলিমেন্ট লিখতে পারি বা ক্রিয়েট এলিমেন্ট করেও আমরা করে করতে পারি, বাট এখানে আমরা অবশ্যই কি লিখবো, JSX, আমরা ডিরেক্ট JSX লিখবো। সো এর মধ্যে আমরা সাপোজ একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের যে কোনো JSX এর সিনট্যাক্স আমরা লিখতে পারি লাইক H2। সো এখন যদি এটা সিঙ্গেল লাইন হয়, সিঙ্গেল লাইন হয় তাহলে আমরা একটা রিটার্ন এভাবে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এক লাইনই দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের আমরা কম্পোনেন্ট তো অবশ্যই এখানে সিঙ্গেল লাইনে লিখবো না, সো আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতেছি, এর ভিতরে আমরা কম্পোনেন্ট আমাদের লিখতে পারবো। ওকে, সো এটা হচ্ছে প্রোডাক্ট কম্পোনেন্ট। এখন আগে দেখেন, প্রোডাক্ট ইজ ডিক্লেয়ারড বাট নেভার ইউজড, দ্যাট মিন্স এই প্রোডাক্টটা এখানে ডিক্লেয়ার হয়েছে কিন্তু কোথাও ইউজ হয় নাই। আচ্ছা, ওকে, সো এখন যদি আমরা দেখি এটা কি কাজ করবে, লাইক হচ্ছে আমরা কি অ্যাপ থেকে করতে পারি অথবা অ্যাপের মধ্যেও কল করতে পারি, আমরা সাপোজ অ্যাপে না, আমরা এখানে এখানে ডিরেক্ট জাস্ট কল করলাম কন্ট্রোল সি। দেখেন কন্ট্রোল সি যখন আমি দিচ্ছি তখন কিন্তু এটা অটো ইম্পোর্টার এআই হিসেবে আসতেছে না, মানে আমি ইম্পোর্ট ইম্পোর্ট করতে পারতেছি না। লাইক আমি অ্যাপটা যদি লিখি, দেখবেন এখানে সাজেশন চলে আসছে, লাইক এটার আমি কমেন্ট আউট করে দিই, কন্ট্রোল স্পেস দেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যাপটাকে ইম্পোর্ট করার জন্য ওর আমাদের ইয়া বলবে, হ্যাঁ এই যে আমরা দেখতেছি অটো ইম্পোর্ট ফ্রম অ্যাপ। ওকে, এখানে দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে এটা যে অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, সো এটা কিন্তু আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আসছে না, সো সেই জিনিসটা কেন আসছে না, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা ক্লাস বা কম্পোনেন্ট অবশ্যই আমরা এটাকে এক্সপোর্ট ডিফল্ট করব, এক্সপোর্ট ডিফল্ট। এক্সপোর্ট ডিফল্ট মানে কি, আমি এটাকে প্রোডাক্টটাকে এক্সপোর্টেবল করতেছি এবং যে কোনো কম্পোনেন্ট থেকে এটা কি ইম্পোর্টেবল হবে, লাইক কনসেপ্ট এরকমই। সো এই যে ইম্পোর্ট প্রোডাক্ট, রাইট, এখানে প্রোডাক্ট ক্লিক দিলাম, আমার ওই প্রোডাক্টস থেকে প্রোডাক্টটা নিয়ে আসছে। সো যেহেতু আমাদের এটা এগুলো আমরা নিচে দিই, আচ্ছা এটা আমরা প্রোডাক্টটা আমাদের যে কাস্টম কম্পোনেন্টস গুলা এটা আমরা নিচে দিলাম কম্পোনেন্টস। ওকে, সো প্রোডাক্ট কম্পোনেন্ট এটা আমরা দিলাম, সেভ দিলাম। সো প্রোডাক্ট ডাজ নট কন্টেইন ডিফল্ট এক্সপোর্ট,
আচ্ছা আমরা এটা দেখছেন, সো এটা সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা ফেল টু কম্পাইল কম্পাইল টাইম এরর দিয়ে দিচ্ছে, কারণ তখন তো সেভ করার আগে, এখন যদি আমরা এটা সেভ করি কারণ ডিফল্ট এক্সপোর্ট সে পাচ্ছে না, এই জন্য সে কি ইম্পোর্ট আসলে এখানে করতে পারতেছে না। ওকে সো আমরা এটাকে সেভ দেই, সেভ, দ্যাটস পারফেক্ট, কম্পাইল সাকসেসফুলি। নাও লেটস চেক ফ্রেশ, সো দ্যাটস পারফেক্ট, সো ওয়েলকাম। এটা হচ্ছে কি আমাদের প্রোডাক্ট যে কম্পোনেন্টটা সেটার মধ্যে আমরা ওয়েলকাম লিখেছি, এটা আমরা জেএসএক্স সিনট্যাক্স দিয়ে লিখেছি। এখানে আবার আমরা কোনো পিটেক দিয়ে ওয়েলকাম টু রিয়্যাক্ট টিউটোরিয়াল, ওকে সেভ। ওকে এখন আরেকটা ইরর দেখতে পাচ্ছি আমি, ইররটা ঘটানোর জন্য এরকম করে লিখতেছি। যেমন দেখেন এখানে কি, এখানে বলতেছে জেএসএক্স এক্সপ্রেশনস মাস্ট হ্যাভ ওয়ান প্যারেন্ট এলিমেন্ট। ওকে দ্যাট মিনস আমরা আমাদের কি করতে হবে, এই পুরো জিনিসটাকে আমরা একটা ডিভ এর মধ্যে নিয়ে আসতে পারি। আমি ডিভটা দিচ্ছি আগে, একটা ডিভ এর মধ্যে থাকবে, মাস্ট হ্যাভ একটা, মাস্ট একটা প্যারেন্ট এলিমেন্ট লাগবে, রাইট? সো এটা ডিভ এর মধ্যে আছে। ওকে সো ডিভ থাকলে যেমন আমরা জানি একটা এক্সট্রা স্পেস নেয়, সেজন্য আমরা ডিভ না ইউজ করে রিয়েক্ট ডট ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারি আমাদের যে কোনো কম্পোনেন্ট লেখার জন্য। আর রিয়েক্ট ডট ফ্র্যাগমেন্টটাও আপনার কাছে এখন বলবেন যে রিয়েক্ট ডট ফ্র্যাগমেন্টটা পাচ্ছি কি, হ্যাঁ আমরা রিয়েক্টের মধ্যেই তো এই ফ্র্যাগমেন্টটা আছে, রিয়েক্ট ডট দিয়ে আমরা এটা অ্যাক্সেস করতে পারতেছি। আর আপনি যদি চান রিয়েক্ট ডট ফ্র্যাগমেন্ট লিখবেন না, দ্যাটস অলসো পসিবল, জাস্ট কেটে দেন। বাই ডিফল্ট রিয়েক্টের এটা শর্ট সিনট্যাক্স আছে, যেটা কি করে রিয়েক্ট ডট ফ্র্যাগমেন্ট কে মানে সে এটা মানেই রিয়েক্ট ডট ফ্র্যাগমেন্ট আমরা ইউজ করেছি। সো এই সে এডিশনাল ডিভের জন্য যে এডিশনাল স্পেস নিত সেই স্পেসটা এখন নেবে না। সো এভাবে আমরা একটা বেসিক একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, লাইক প্রোডাক্ট একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, কোথায় এটাকে আমরা আবার ইম্পোর্ট করলাম এখান থেকে। ওকে এখন আরেকটা জিনিস আমরা কমাবো, এই রিয়েক্ট ডট কম্পোনেন্ট না লিখে আমরা জাস্ট রিয়েক্ট, তার মধ্যে এর মধ্যে আমরা এই রিয়েক্টের কন্ট্রোল স্পেস দিলে আমরা দেখতে পাবো কি কি আমরা অ্যাক্সেস করতে পারি। কন্ট্রোল ডি, এখানে আমরা কম্পোনেন্টটা দিয়ে দিলাম। ওকে দেন যখন আমরা অ্যাক্সেস করবো তখন শুধু এক্সটেন্ডস কম্পোনেন্ট, রিয়েক্টের কম্পোনেন্টটাকে এক্সটেন্ড করবো, জাস্ট আমাদের অলমোস্ট সেম আউটপুট। ওকে সেম আউটপুট। এখন কম্পোনেন্টটা রিউজেবল কিভাবে সেই স্টেটটা আমরা আলোচনা করি একটু। যেমন আমরা দেখেন এখানে প্রোডাক্ট না করে আমরা লাইক আমরা অ্যাপ কে আমরা ইনক্লুড করলাম, অ্যাপ, সো ইম্পোর্ট, সো আমরা জাস্ট এখানে অ্যাপটাকে ইম্পোর্ট করে নিলাম, অ্যাপটাকে ইম্পোর্ট করে রিফ্রেশ করে অটোমেটিক্যালি চলে আসছে। সো অ্যাপ ডট জেএস যেটা আছে সেটা চলে আসছে দেখেন। এখন আমরা কি করব, এই অ্যাপ ডট জেএস থেকে আমরা কি করব, আমরা এখানে যে প্রোডাক্ট যেটা আমরা করেছিলাম, লাইক আমি একটা ওয়েলকাম না লিখে আমরা প্রোডাক্টের মতো লাইক লিখি যে প্রোডাক্ট ওয়ান ডিসক্রিপশন। ওকে সো এটা একটা প্রোডাক্ট কম্পোনেন্ট, এই আমরা অ্যাপ ডট জেএস থেকে ইমেজটা আমরা সরাই দিলে আমরা মেবি এটা দেখতে পাবো, ওয়েলকাম টু রিয়্যাক্ট। ওকে সো এইচ টু প্রোডাক্ট লিস্ট, আর প্রোডাক্ট লিস্ট নিচে আমরা কি করব, প্রোডাক্ট কম্পোনেন্টটা জাস্ট ইম্পোর্ট করব। সো প্রোডাক্ট এখানে অটো ইম্পোর্ট ক্লিক দিলাম, আর উপরে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে, দেন ক্লোজ করে নিলাম। সো এভাবে আমরা কি একটা কম্পোনেন্ট কি ইউজ করতে পারি, এই প্রোডাক্ট মানে যেহেতু এই কম্পোনেন্টের ভিতরে আর কোনো চাইল্ড নাই, সো আমরা এটাকে ডিরেক্ট এভাবে ওপেনিং আর ক্লোজিং দিয়ে একবারে স্টপ করে নিতে পারতেছি। ওকে সো সেভ, সেভ করার পর আমরা কি দেখতে পাবো, এই যে দেখেন আমাদের প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট ওয়ান ডিসক্রিপশন, দ্যাটস পারফেক্ট। ওকে সো এখানে চাইলে আমরা কি একটা বড় এইচআর ট্যাগ দিয়ে দেখি যে এটা কি আসলে ব্রেক হয় কিনা আমরা বুঝতে পারবো। এইচআরটা তো এক ট্যাগই আমরা দিতে পারি, আর H2 না দিয়ে H4 দেই। ওকে সো রিফ্রেশ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্রেক আছে, মেবি এটা ব্রেক এত বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা কি করি এখন, সেম সেম একটা প্রোডাক্ট আমরা এখানে করলাম, আবার দেখেন আবার আমি এই কম্পোনেন্টটাকে ক্লোন করতেছি মানে করতেছি। সো দেখেন আবার এই যে প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট ওয়ানই আসছে ডেফিনেটলি, কারণ এখানে তো আমরা কোনো কিছু দিইনি বা ওইভাবে তো ম্যানেজ করিনি। তা আমি বুঝাতে চাচ্ছি যে একটা কম্পোনেন্টই দেখেন আমি দুই ভাবে, এখানে এখানেও আসছে এখানেও আসছে, ঠিক আছে? সো আমরা কখনো যদি লাগে আমরা নেক্সটে এডিশনাল ডাটা এখানে পাস করতে পারবো, লাইক প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের আইডি এভাবে এনে আমরা দেখাতে পারবো। আচ্ছা এই ছিল একটা বেসিক কম্পোনেন্ট। এখন কম্পোনেন্ট কয় ধরনের, কম্পোনেন্ট হচ্ছে টু টাইপস অফ কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ক্লাস বেসড কম্পোনেন্ট যেটা আমরা অলরেডি করতেছি, আর একটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। ওকে সো ক্লাস বেসড কম্পোনেন্টের এক্সাম্পল আপনারা অলরেডি পেয়েছেন, লাইক প্রোডাক্ট, প্রোডাক্ট কি এটা হচ্ছে একটা ক্লাস বেসড কম্পোনেন্ট। ক্লাস বেসড কম্পোনেন্টের শুরু হবে কি দিয়ে, ক্লাস দিয়ে, এবং এটা এক্সটেন্ডস করবে রিয়্যাক্টের কম্পোনেন্টকে। ওকে সো এটা হচ্ছে ক্লাস বেসড কম্পোনেন্ট।
ঠিক আছে? আর আমরা এটা ইন ডেপথে আলোচনা করব নেক্সট টিউটোরিয়ালে। আর আমরা যদি ফাংশনাল কম্পোনেন্ট করতে চাই, যেমন আমি একটা ফাংশনাল কম্পোনেন্ট বানাচ্ছি, লাইক হচ্ছে আমরা বানাচ্ছি কি প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেল ডট জেএস এক্স। ওকে, প্রোডাক্ট ডিটেল ডট জেএস এক্স, আমরা এখানে প্রোডাক্ট ডিটেল ডট জেএস এক্স এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট করব। এসএফসি, এসএফসি স্টেটলেস ফাংশনাল কম্পোনেন্ট, সো এটা দেওয়ার সাথে সাথে আমাদের এটা অটো জেনারেটেড হয়ে যাবে। এই রিয়েক্ট সিম্পল স্নিপেটটা আমাদের এনাবল করা, আমরা এটা টাইপ করলাম প্রোডাক্ট ডিটেল। ওকে, সো দেন এখানে আমরা জাস্ট এটাকে স্টার্ট করলাম, ক্লোজ করলাম, দেন আমরা লিখি প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেল লরা। ওকে, সো লরা এমএফ সাম আমরা দিয়ে দিলাম প্রোডাক্ট ডিটেল। ওকে, সো লাইক এটাকে যদি, এটা যদি হয় মানে প্রোডাক্ট লিস্ট, সো এটা যদি হয় প্রোডাক্ট লিস্ট, এখানে আমরা কি বা প্রোডাক্টের মানে এটা জাস্ট আমরা লাইক প্রোডাক্ট টাইটেল দিলাম, আর ডিটেলসটা আমরা আরেকটা কম্পোনেন্ট থেকে নিয়ে নিতে পারতেছি, লাইক প্রোডাক্ট ডিটেল কন্ট্রাক্ট, দ্যাটস ইট। সো আমরা এই যে প্রোডাক্ট ডিটেল, এটা কি, এটা হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট, এটা হচ্ছে বেসিক ফাংশনাল কম্পোনেন্ট। এটা এই নর্মালি হচ্ছে আমরা এটা ভেরিয়েবল দিয়ে, আমরা যারা ফার্স্ট ইয়ার ES6টা দেখছেন তারা তো এটা জানেন এটা কি, নর্মালি এটা এনিনোমাস ফাংশন হিসেবে কাজ করতেছে প্রোডাক্ট ডিটেলটা। সো এটা কি, এটা হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট, আর এখানে ক্লাস বা এক্সটেন্ড করা এই জিনিসগুলো লিখতে হবে না, ঠিক আছে? আমরা এই বিষয়ে ইন ডেপথে আলোচনা করব, এবং এটা কি আমরা এই প্রোডাক্টের প্রোডাক্ট ওয়ান এর মধ্যে আমরা এটা অ্যাক্সেস করতে পারতেছি। এটা আমরা এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবো যেমন প্রোডাক্ট ডিটেল, প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট ডিটেল, প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট প্রোডাক্ট ডিটেল, দ্যাটস পারফেক্ট। সো আমরা ক্লাস বেস কম্পোনেন্ট ইউজ করলাম, এই প্রোডাক্ট হচ্ছে ক্লাস বেস কম্পোনেন্ট, এবং এর আরেকটা প্রোডাক্ট ডিটেলটাকে আমরা করতেছি কি ফাংশনাল কম্পোনেন্ট। সো দুই ধরনের কম্পোনেন্টই আমরা ইউজ করে দেখলাম। ওকে, সো এখন আমাদের নেক্সট পার্ট ছিল রিয়েল লাইফ সিনারিওস ইমপ্লিমেন্টেশন ই কমার্স প্রজেক্ট, লাইক এটা আমাদের একটা বেসিক একটা পেজ, এই পেজটাকে আমরা জাস্ট একটা কম্পোনেন্টে এটাকে করব। ওকে, সো লেটস স্টার্ট। সো আমরা এগুলো কেটে দিচ্ছি, আমরা আমাদের সব কিছু প্রতিটি জিনিস কি এক একটা কম্পোনেন্টের মধ্যে থাকবে, লাইক আমাদের এই কম্পোনেন্টস এর মধ্যে আমরা লিখতেছি কি হেডার ডট জেএসএক্স। সো আইমার এসএফসি, আমরা হচ্ছে জাস্ট ফাংশন, আমার এখানে তো মানে এগুলো বোঝানোর উদ্দেশ্য না, জাস্ট আমরা জাস্ট কাজটা জাস্ট দেখানোর কথা যে আমরা কিভাবে কম্পোনেন্টটাকে রিউজেবল মানে করে করতে পারি, লাইক এটা হেডার। সো এই হেডার আমরা জাস্ট হেডারটাকে জাস্ট কপি করে এটাকে লিখতেছি নেভার, সো এখানে এটা কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি নেভার, নিচে যেটা থাকবে নেভার, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের যেটা সাইড বার থাকবে এটাকে আবার দিচ্ছি রিনেম সাইড বার, এখানে বড় হাতের এটা এভাবে দিলাম, তারপরে আবার ভিতরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এটা হচ্ছে সাইড বার। দেন থাকতেছে আমাদের হচ্ছে এই প্রোডাক্ট লিস্ট, বা এটাকে যদি ধরি প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট, আর এটাকে ধরে ধরে এরকম প্রোডাক্ট ডিটেল, সো এরকম প্রোডাক্ট ডিটেল, এরকম দুইটা তিনটা চারটা প্রোডাক্ট ডিটেল থাকবে। প্রোডাক্ট ডিটেলের মধ্যে এরকম প্রোডাক্ট ডিটেল বা প্রোডাক্ট, আগে আগে প্রোডাক্ট নেম ধরি, প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি Z10, সবুজ এরকম, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। আমরা একটা জিনিস দেই লাইক প্রাইস। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট থাকলো, প্রোডাক্টের আবার প্রোডাক্টের ডিটেলস আছে, সো এই কম্পোনেন্ট গুলা ক্রিয়েট করলাম। নেক্সট ফাইনালি আরেকটা করে যেটা সেটা হচ্ছে কি ফুটার, ফুটার, সো এখান থেকে আবার রিনেম করে দেই ফুটার, দ্যাটস ইট। সো আমরা অনেক অনেক কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলছি, জাস্ট এখন আমরা এইখানে আমরা ইউজ করবো এটাকে। ওকে, সো আমরা এইগুলা কেটে দিচ্ছি, লোগো আমাদের দরকার নেই, সবসময় অপ্রয়োজনীয় ভেরিয়েবল রাখবেন না, অপ্রয়োজনীয় ভেরিয়েবল সবসময় কেটে দেওয়াটাই বেটার। সো প্রথমে আমরা কোন কম্পোনেন্টটা দিব, হেডার, সো রাইট হেডার, এবং দেখেন এটা ক্লিক করার সাথে সাথে এটি অটো ইম্পোর্ট হয়ে গেছে। দেন হেডারের পরে আমাদের কি ছিল, নেভার, নেভার, সো এটা অটো ইম্পোর্ট হয়েছে নেভার। নেভার পরে আমাদের অ্যাকচুয়ালি এই যে মেইন কন্টেন্টটা ছিল, কন্টেন্টটা আসলে দুইটা পার্ট হবে। ওকে, দ্যাট মিন্স কন্ট ডিভ, লাইক এখানে তো ক্লাসটা আপাতত সাপোর্ট করবে না, ক্লাস নেম আমি জাস্ট এমনিতে মানে জাস্ট ইয়া করে দিচ্ছি, মানে বুটস্ট্র্যাপের ক্লাস যদি আমরা ইউজ করতাম, ডিভ ক্লাস রো, এটা যদি কল এমডি থ্রি, এটা যদি কল এমডি থ্রি দিতাম, সো এখানে আমরা কি সাইড বারটা দিতে পারতাম, সাইড বার এন্টার, সো সাইড বারটা ইম্পোর্ট হয়ে গেছে। আর এই ডান পাশে, এখানে ডান পাশে কল এমডি
নাইন, বাকি নাইন কলাম বুটস্ট্র্যাপ যারা জানেন না তারা ডেফিনেটলি বুটস্ট্র্যাপের বেসিক আইডিয়াগুলো নিয়ে আসবেন। আর হচ্ছে এটা হচ্ছে কি প্রোডাক্ট, প্রোডাক্ট সো প্রোডাক্টটা ইম্পোর্ট হয়ে গেছে, এটা গেল এই এই মানে কন্টেন্ট পার্টটা গেল, দেন দেন ফুটার, ফুটার সো ফুটার ইম্পোর্ট হয়ে গেছে। সো এই হচ্ছে দেখেন আমরা একটা পেজ কে ফুললি কম্পোনেন্ট ওয়াইজ করে ফেললাম। সো এবং এটা দেখি আমাদের আমাদের আউটপুট আসে কিনা। ওয়াও, সো এই হেডার, তারপরে নেভার, ডেফিনেটলি আমাদের এখানে কি নাই এই নেভারে, দেখেন ডিভ নাই, যদি ডিভ থাকতো তখন দেখতেন আপনার এখানে কি এরকম ডিভ হয়ে যেত, দেখছেন এখন আবার ডিভ হয়ে গেছে। সো রিয়েক্ট ডট ফ্র্যাগমেন্ট কি মানে রিয়েক্ট ডট ফ্র্যাগমেন্ট কিন্তু এরকম ডিভ জেনারেট করে না, ওকে। সো আর বাই ডিফল্ট যদি আপনার মনে হয় যে ডিভ দরকার সো আপনি ডিভ দিয়ে নেবেন, এবং ফুটারের ক্ষেত্রেও আমরা এটা ডিভটা দিয়ে নিই দিন। সো হেডার কম্পোনেন্ট, নেভার কম্পোনেন্ট, সাইড বার, ডেফিনেটলি আমাদের তো বুটস্ট্র্যাপ নেই সো কলম ডি ফোর 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 এইট এগুলো কাজ করতেছে না, আর এটা হচ্ছে কন্টেন্ট, আর তারপরে ফাইনালি হচ্ছে ফুটার। সো এটা হচ্ছে আমাদের লাইক একটা পেজ মানে একটা কম্পোনেন্ট, এই অ্যাপ অ্যাপ কম্পোনেন্ট। আপনি যদি চান এরকম আরেকটা কম্পোনেন্ট করতে অ্যাপ টু, সো এখানে কোনোটাতে হেডার দিবেন কোনোটাতে দিবেন না ইটস আপ টু ইউ। সো আমরা কম্পোনেন্টের মোটামুটি মোটামুটি অনেক কিছু দেখলাম। আমি অ্যাকচুয়ালি মানে আমার টিউটোরিয়ালগুলোতে আমি ট্রাই করি মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফের কাজ দেখানোর, ডামি কাজ দেখানোর চেষ্টা খুব কম করি, কারণ এই অনলাইনটা ভরাই আছে ডামি জিনিসপাতি দিয়ে। সো ডামি জিনিসপাতি দেখলে আপনারা আপনারা যদি ডামি জিনিসপাতি দেখার ইচ্ছা থাকে তাহলে আরো অনেক রিসোর্স পাবেন অনলাইনে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর অবশ্যই আপনাদের যে কোনো মতামত আপনারা জানাবেন কমেন্ট করে, আর কোনো সমস্যা থাকলে আমার যে কোনো কিছুতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, মানে যা ইচ্ছা বলার তাই বলবেন, মানে আবার আমি কিভাবে ইম্প্রুভমেন্ট করতে পারি সেটাও আপনারা সাজেস্ট করতে পারেন। আর ডেফিনেটলি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নেক্সট টিউটোরিয়ালটা বানানোর প্রতি আসলে ইন্টারেস্টটা থাকে। ওকে, সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।